হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। জিকের উপর যে আমরা মক টেস্টের সিরিজ শুরু করেছিলাম সেটির দ্বিতীয় দিন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এক্সাইজ কনস্টেবল এবং কলকাতা পুলিশকে টার্গেট করেই কোশ্চেনগুলো তৈরি করা হচ্ছে। আশা করি তোমাদের এগুলো খুব হেল্পফুল হবে। দেখে নাও 10-এর মধ্যে তোমরা কত কী স্কোর করতে পারছো, সেই বুঝে নিজেদের প্রিপারেশান আরও স্টার্ট করো। কমেন্টে জানিও আমাদের ভিডিও কেমন লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো ক্লাস শুরু করা যাক। তো আজকে জিকে ক্লাসে দেখে নাও তোমরা কত স্কোর করছো, সেটা কমেন্ট বক্সে জানাও। প্রথম প্রশ্ন, কন্ট্যাক্ট লেন্স কে আবিষ্কার করেন? কন্ট্যাক্ট লেন্স কে আবিষ্কার করেন? এডিশন, জন ওয়াকার, অ্যাডলফ ইফিক, ওপরের কোনোটিই নয়। কন্ট্যাক্ট লেন্স কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হলো অ্যাডলফ ইফিক, কন্ট্যাক্ট লেন্সের আবিষ্কারক। পরবর্তী প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? স্টিফেনসন, থমাস এডিশন, গ্রাহাম বেল, ওপরের কোনোটিই নয়। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? স্টিফেনসন, থমাস এডিশন, গ্রাহাম বেল, কোনোটিই নয়। সঠিক উত্তর থমাস এডিশন। পরবর্তী প্রশ্ন, কোলাট্টাম কোথাকার লোকনৃত্য? কোলাট্টাম কোথাকার লোকনৃত্য? গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, না ওপরের কোনোটিই নয়। কোলাট্টাম কোথাকার লোকনৃত্য? সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু, কোলাট্টাম তামিলনাড়ুর লোকনৃত্য। পরবর্তী যে প্রশ্নটি আসছে সেটি, গড়বা বা গড়বা কোথাকার লোকনৃত্য? গড়বা কোথাকার লোকনৃত্য? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, ওপরের কোনোটিই নয়। গড়বা কোথাকার লোকনৃত্য? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট, ওপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হলো গুজরাট। পরবর্তী প্রশ্ন দেখে নেব, হাজিমি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হাজিমি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, জুডো, হকি, বক্সিং। হাজিমি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, জুডো, হকি, বক্সিং। সঠিক উত্তরটি হবে জুডো, জুডো খেলার সাথে হাজিমি শব্দটি যুক্ত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শব্দটি টেনিস খেলার সাথে যুক্ত নয়? নিচের কোন শব্দটি টেনিস খেলার সাথে যুক্ত নয়? স্লাইস, ডবল ফল্ট, গুগলি, স্ম্যাশ। স্লাইস, ডবল ফল্ট, গুগলি, স্ম্যাশ। সঠিক উত্তরটি হলো গুগলি, গুগলি ক্রিকেটের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ওপরের কোনোটিই নয়। তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ওপরের কোনোটিই নয়। তো সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ, সাতপুরা তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশে অবস্থিত। তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রাজস্থান, উড়িষ্যা, কেরালা, ওপরের কোনোটিই নয়। রাজস্থান, উড়িষ্যা, কেরালা, ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হলো উড়িষ্যা, তালচের উড়িষ্যার তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশপ্রেম দিবস কোন দিন পালন করা হয়? দেশপ্রেম দিবস কোন দিন পালন করা হয়? 23শে এপ্রিল, পয়লা মে, 15ই জানুয়ারি, না 23শে এপ্রিল, সরি 23শে এপ্রিলটা দুবার হয়ে গেছে, ওটা 23শে জানুয়ারি হবে। 23শে এপ্রিল, পয়লা মে, 15ই জানুয়ারি এবং 23শে জানুয়ারি। সঠিক উত্তর হবে 23শে জানুয়ারি। আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিন পালন করা হয়? 26শে জানুয়ারি, 8ই মার্চ, 21শে ফেব্রুয়ারি এবং 3রা মার্চ। আন্তর্জাতিক মহিলা দিবস কোন দিন পালন করা হয়? 26শে জানুয়ারি, 8ই মার্চ, 21শে ফেব্রুয়ারি, 23শে মার্চ। তো সঠিক উত্তরটি হলো 8ই মার্চ,
তো দেখে নাও 10-এর মধ্যে কত স্কোর করতে পারলে জানাও কমেন্ট বক্সে। তো আজকের মতো এইটুকুই, জয় হিন্দ, বন্দে মাতরম।